নমস্কার নতুন প্রাইমারি আসছে হ্যাঁ বন্ধু ডিসেম্বরের পরীক্ষা হবে সেপ্টেম্বরে বার হচ্ছে তার বিজ্ঞপ্তি নতুন প্রাইমারি দু আমাদের গৌতম পাল মহাশয় তিনি বলেছিলেন যে প্রতি বছর প্রাইমারি টেট হবে সেই নতুন টেট আসছে সেপ্টেম্বর মাসে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং ডিসেম্বর মাসে তার পরীক্ষাটা হতে চলেছে এবারে কথা হলো যে অনেকে বলছে স্যার এই এ বছর প্রাইমারিতে কি অগ্রাধিকার পাবে ডি বা বিএড বা এইসব স্যার কারা বসতে পারবে তো সে সমস্ত কিছু আজকে বলবো ভিডিওতে তারা ওয়েলকাম টু বিএস একাডেমি অনলাইন কোচিং সেন্টার প্রাইমারির উপরে আমাদের নিউ ব্যাচ শুরু হচ্ছে আগস্ট মাসের এক তারিখ থেকে আমি আমার ডেসক্রিপশানে ফ্রি একটা লিংক দিলাম যারা চাইছেন ভর্তি হব তারাই কিন্তু জয়েন করবেন এমনিতে আমাদের এখানে ভর্তি পর্ব শুরু হয়ে গেছে আমাদের এখানে বাংলা ইংলিশ সাবজেক্ট ক্লাস চলছে আমি কথা বলছি মাদ্রাসা এক্সামের জন্য আমি আপনাদের বাংলা পড়াবো অতএব প্রাইমারির ব্যাচ আমরা চালু করছি আপনার সেপ্ট আগস্ট মাসের এক তারিখ থেকে তো যারা সেদিন ভর্তি হব তারা আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে ক্লিক করে চলে আসুন আমাকে এই নাম্বারে মেসেজ করুন বা আপনি কল করতে পারেন আমরা কিন্তু শুরু করছি আগস্ট মাসের এক তারিখ থেকে প্রাইমারি নতুন ব্যাচ ক্লাস হবে রাত্রিবেলা এই বোর্ডে ক্লাস হবে আমি কিন্তু আপনাদের আমরাই কথাটা নেব আর কি সমস্ত বিষয় কিন্তু পড়ানো হবে এখানে এবং কথাটা হলো যে বয়স কত লাগবে তো ভাই কি হয় প্রাইমারিতে প্রাইমারিতে একটা খুব ভালো একটা বিষয় আপনি যে যারা বিএড করছেন বা যারা ডিএলএড করছেন তারা সবাই প্রাইমারিতে যোগ্য একদিকে অনেক ছেলে মেয়ে বিএড তারা কমপ্লিট তারাও প্রাইমারিতে বসতে পারবে এদের ডিএড কমপ্লিট তারাও বসতে পারবে যেটা রয়েছে স্পেশাল বিএড তারাও তারাও আর কি বসতে পারবে অর্থাৎ যারা অ্যাপিয়ারিং যারা প্রাইমারি জাস্ট আর কি ভর্তি হয়েছে মানে কোনো একটা হয়তো বিএড কলেজে বা কোনো ডিএড কলেজে প্রত্যেকে আর কি বসতে পারবে প্রাইমারিতে অতএব খুব মানে একবার টেট পাস করলে আপনাকে আর দেখতে হবে না টেটের ভ্যালিডিটি লাইফ টাইম তো যদি আপনি প্রথমবার আর কি প্রাইমারি আপনি পড়ছেন বা বসবেন চলে আসুন আমাদের কাছে আমরা কিন্তু অনলাইনে পড়াচ্ছি এখানে এই বোর্ডে পড়ানো হবে আমার কাছে এক্সপার্ট টিচার রয়েছে সঙ্গে আমি তো পড়াবোই আপনাদেরকে সঙ্গে ইংলিশ রয়েছে রয়েছে ম্যাথ রয়েছে সিলেবাসটা কী রয়েছে সিলেবাস রয়েছে আপনাদের পাঁচটা বিষয় চাইল্ড সাইকোলজি আমাদের কাছে যে স্যার পড়াচ্ছেন তিনি রবীন্দ্র ইউনিভার্সিটিতে তিনি পিএইচডি করছেন খুব সুন্দর তিনি স্যার তিনি ক্লাস আর কি নেবেন আর কি এখানে আপনি চলে আসুন এখানে এখানে আমাদের পড়ানো হচ্ছে বাংলা আপনাদের আমি নেব ম্যাথ স্যার খুব ভালো বিসিএস তিনি কোচিং করেন এখানে ইংলিশ স্যার টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে আমাদের ইভিএস স্যার তিনি অত্যন্ত ভালো স্যার একটা আমাদের সবাই মিলে ক্লাস এখানে আমরা করাচ্ছি আপনি আসতে পারেন ডিএড বিএড সবাই বসতে আর কি পারবে বয়স আপনার হতে হবে চল্লিশের মধ্যে বা চল্লিশের চল্লিশ পর্যন্ত এবং আপনার সব কিছুই মোটামুটি আর কি বলে দিলাম কত টাকা লাগবে না লাগবে সব আপনাকে আমি কিন্তু জানাবো আপনাদের গ্রুপে সবাই যোগ অ্যাড হয়ে যান নিচের আর কি দেওয়া রয়েছে ফ্রি লিঙ্ক দেওয়া রয়েছে আর পারলে এই নাম্বারে আপনার আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন লিখবেন শুধু প্রাইমারি নিজের নাম লিখলেই আমি আপনাকে পাঠিয়ে দেবো আমাদের সমস্ত ড্রেসটা পাঠিয়ে আপনাকে দেবো আর কি প্রত্যেকে বলো ভালো পড়াশোনা করুন আর যদি ভর্তি হবেন বাংলা ইংলিশে তাহলে ভর্তি কি হতে পারেন রাশি বন্ধু প্রত্যেক শুভেচ্ছা রইল ধন্যবাদ